আমার দাদু ভাইরা গো মনোযোগ দিয়ে শুনবেন কবর আমাদের সবারই কবর কিন্তু রাসূলের পাকের ক্ষেত্রে আমরা রওজা মুবারক বলি কবর শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করি না রওজা মুবারক বলি সব কাপড়ই কাপড় রে ভাই কিন্তু যেই কাপড় মাথায় পেছা এটা পাগড়ি সব কাপড়ই কাপড় এটাও কাপড় কিন্তু মাথায় বাঁধলে এটাকে আর কেউ কাপড় বলে না কি বলে পাগড়ি বলে যদিও কাপড় কিন্তু কেউ কাপড় বলে না এটাকে পাগড়ি বলে সব রুমালি কাপড় কিন্তু এটাকে আর কেউ কাপড় বলবে না এটার নাম কি রুমাল বুঝতে হবে ভাই আমার স্বর্ণ এটা একটা পাথর হীরা একটা পাথর ওই মাটির নিচে গভীর থেকে এগুলি বের করা হয় স্বর্ণ রূপাকে কেউ আর পাথর বলে না সবাই স্বর্ণ বলে রূপা বলে হীরা বলে এত সেগুলি পাথর আপনি যদি একটা হীরা এত বড় একটা হীরাকে বলেন এটা তো পাথর মানুষ আপনাকে বলবে তুমি বোকা বোকা বলবে কিন্তু আপনি ভুল বলছেন না এটা পাথর হীরা একটা পাথর স্বর্ণ একটা পাথর কিন্তু পৃথিবীর কেউ আর এটাকে যখন জানে এটা হীরা এটা স্বর্ণ এটা রূপা তখন আর কেউ এটাকে পাথর বলবে না এটাকে হীরাকে হীরাই বলে তুমি বুঝো না যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি যেই কবর মুবারকে শুয়ে আছেন এটা বাহ্যিক ভাবে আমরা সবাই জানি কবর মুবারক কিন্তু ওই হীরা মাটি এটা পাথর জানি তারপর হীরাকে মাটি বলি না পাথর বলি না রওজা মুবারক কেউ কবর বলা ঠিক হবে না রওজা মুবারক বলতে হবে প্রিয় ভাই আমার সংক্ষেপে আমি বিরোধিতার জন্য বলছি না বুঝতে হবে কবরকে রওজা বললে সওয়াব নাই এই কথাটা হলো মূর্খতা সুলভ কথা কবরকে কবর বললে যেমন সওয়াব হয় কবরকে রওজা বললে আরো বেশি সওয়াব হয় কবরুন তিনটা হরফ কফ বা রা তিনটা হরফে যদি কোরআনের আয়াতের অংশ হিসেবে আমরা নেই তাহলে তিন দশে ৩০টা সওয়াব আর রওদাতুন চারটা হরফ যদি কোরআনের আয়াতাংশ থেকে আমরা রওদা শব্দটা নেই তাহলে চার হরফে চার দশে ৪০টা হরফ সওয়াব অতএব কবর বললে যেই সওয়াব রওজা বললে এর চেয়ে আরো বেশি সওয়াব আমি কয়েকটা আয়াতে কারিমা এবং হাদিস শোনাই আপনাদেরকে জগৎ বিখ্যাত সহিহ ইবনে হাব্বান এটার প্রসিদ্ধ নাম হলো হাব্বান আমরা অনেকে হিব্বান জানি হিব্বান বলে হয় কিন্তু আরব বিশ্বের আলেমরা এটাকে হাব্বান বলে এজন্য আমরা হাব্বানও বলি সহিহ ইবনে হাব্বান সেই কিতাবের মধ্যে হাসান সনদের একটা হাদিস উল্লেখ ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউয যাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করে হাসান বলে আখ্যা দিয়েছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن رسول الله صلى الله عليه وسلم أنه قال المؤمن في قبره في روضة إلى آخر حضرت أبو هريرة نبي جير كسته كه برنونا كورين أمار ديال نبي جي بولين أمت رسول المؤمن في قبره في روضة একজন মুমিন বান্দা কবরের মধ্যে রওজায় থাকে সুবহানাল্লাহ জামিউ তিরমিজির মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি থেকে হাসান সনদের আরেকটা হাদিস উল্লেখ যেই হাদিসটা মাকাসিদুল হাসানা সহ কাঞ্জুল উম্মালের মধ্যে উল্লেখ আমার দয়াল নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার আমার নবী বলেন ইমানদারের আরে মুমিন বান্দার কবর জান্নাতের বাগান আর বেঈমানের কবর হলো জাহান্নামের অগ্নিকুণ্ডলি ইমানদারের কবরকে আমার নবীজি রওজা বলেছেন সুবহানাল্লাহ আর অনেক হাদিস রয়েছে তাফসীরে কবীরের মধ্যে আল মুজাল্লাদু সানির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন মান মাতা ফি তালাবিল ইলমে মাতা শাহীদান
وكان قبره روضة من رياض الجنة يا اسلام ريليم النشن كرت جايا كيو جدي مارزاي امار دوال نبي بولين امار الله تاكي شهيد امرت تو دي بي ايبان تار قبر تاكي جنة تر باغان بانية دي بي سبحان الله اي جنة امار جنة موتي توتال ছয় থেকে সাতজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হাদিসটা বয়ান করেছেন এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আবু হুরায়রা হযরত আবু সাঈদ খুদরী এবং অন্যান্য আরো দুই একজন সাহাবী এটা বয়ান করেছেন এতজন সাহাবী বর্ণনা করেছেন যেটার মূল মিনিংটা হলো মুমিনের কবর হলো রওজা মুমিনের কবর কি বলেন মুমিনের কবর কি রওজা আপনি যদি বলেন যে রাসূলের কবরকে রওজা বললে সওয়াব হবে আমি পাই নাই যদি বলেন তাহলে আমি বলবো ভাই মুমিনের কবরকে রওজা বলা সওয়াব রাসূলের পাকের রওজা বললে সওয়াব হবে না এটা কেমন যুক্তিযুক্ত কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তুলনা দেওয়ার উর্ধে আপনি দেখেন ঈমানদারের কবরকে আল্লাহর রাসূল বলছে রওজা আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঈমানদারের কবরকে মুমিন বান্দার কবরকে আল্লাহ রওজা বলেছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফকে রওজা বলবেন না আমি কোরআন শরীফ থেকে আয়াত দেখাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আয়াতাংশটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير أمر الله بولين والذين آمنوا جرى إيمان نيچه وعملوا الصالحات এবং নেক আমল করে তারা في روضات الجنة তারা জান্নাতের বাগানে থাকবে খেয়াল করেন যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা থাকবে কোথায় রওজায় কোথায় থাকবে এটা কি হাদিস না কুরআন বলেন কি এটা কুরআন তাহলে মুমিন বান্দা যারা আমল ওয়ালা মুমিন বান্দা যারা তারা কোথায় থাকবে রওজায় বলেন কোথায় থাকবে রওজা আল্লাহ কবর শব্দ এখানে ব্যবহার করে নাই এখানে সরাসরি রওদাতিল জান্নাত জামা শব্দ ব্যবহার করেছে সমস্ত মুমিনদের ব্যাপারে মুমিন বান্দারা রওজায় থাকবে আমল ওয়ালা والذین আমানু ওয়ামিলু সালিহাত যারা ঈমান আনে এবং নেক আমল করে এরকম মুমিন বান্দারা কোথায় থাকবে আল্লাহ বলেছে রাউদাতিল জান্নাত তারা জান্নাতের বাগানে থাকবে ও আমার ভাই এখানে আল্লাহ কবর শব্দ ব্যবহার করে নাই সরাসরি রাউদা শব্দ ব্যবহার করেছে জান্নাতের বাগান বলেছে অতএব বোঝা যায় যে কবরকে কবর বললে যেমন সওয়াব রওজা বললেও সওয়াব আর নবীজির ক্ষেত্রে রওজা মুবারক বলা সওয়াব এবং হুব্বে রাসূল নবীজির মহব্বতের নিদর্শন ঠিক না ঠিক কেন না বুঝে ঠেলছেন কবরকে রওজা বলার ফজিলত নেই তাহলে রওজাটা কি রওজা শব্দটা তো কবর শব্দের ফজিলত রওজা শব্দটা কবর শব্দের কি ফজিলত ফজিলত মর্যাদা সব মানুষের কবর তার রওজা না মুমিন বান্দার কবর রওজা তাহলে এটা আলাদা মর্যাদা না এটা মর্যাদা মর্যাদাটাকে আরবিতে বলা হয় ফজিলত ভাই আমার ঈমানদারের কবরকে যদি রওজা বলি হাদিস অনুযায়ী এটা ফজিলত হিসেবে সওয়াব হাদিস অনুযায়ী ফজিলত হিসেবে মুমিনের কবরকে রওজা বললে সওয়াব আর রাহমাতুল লিল আলামিনের কবরকে কবর বললে সওয়াব হবে না এটা কিভাবে আমরা বলি এতটাই কি বিবেকহীন হয়ে গেলাম আমরা আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা তোমার মাঝে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় আজকে আমার আলোচনার মূল মেসেজটা হলো নবীর মহব্বত নবীর তাজিম
নবীজির ইজ্জতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এই মেসেজটাই আপনাদের দিচ্ছি শুরু থেকেই পর্যন্ত যত কথা বলেছি আমার নবীর ইজ্জতের কথা বলেছি আমার নবীর ব্যাপারে সতর্ক হতে হবে কারণ নবী আমাদের ঈমান আমরা আল্লাহ দেখি না ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি এই বিশ্বাসের মূল হলো আমার দয়াল নবীজি এজন্য আশিক বলেন ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো খাকে গলি মদিনার শতত বিছানা মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বক্সের ভলিউমটা কমায় রাখছো কে এটাকে তোমরা বাড়ির গিয়ে বাজাইবা ভাই আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন দাদুরে আমার এই ফিতনার যুগ এই জামানা ঈমান বাঁচাইয়া ইন্তেকাল করা ঈমান লইয়া মরা এটা সবচেয়ে বড় জিহাদ এর চেয়ে বড় জিহাদ আর আমি খুঁজেই পাই না ঈমান বাঁচায় থাকা এই জামানায় সবচেয়ে বড় জিহাদ প্রিয় ভাই আমার নবীজির ব্যাপারে আমরা সতর্ক থাকব অনেকেই কথা বলার সময় মাপ কাঠি দিয়ে কথা বলেন না আমি যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি যুব সমাজ তোমরা খেয়াল করো কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা তোমরা খেয়াল করো আমার ভাইরা একটা হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস উতলুবুল ইলমা ওয়ালাও বিসিন জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয় উতলুবুল ইলমা ওয়ালাও কানা বিসিন এই শব্দেও আছে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ালের মধ্যে এটা লেখা থাকে জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয় এই কথাটা আল হাদিস হিসেবে লেখা থাকে আমরা লক্ষ্য করছি অনেক ভাইয়েরা কিল্লতে ইলমের কারণে এটাকে জাল হাদিস বা জাল কথা বলে আখ্যায়িত করছেন ওনারা বলছেন যেটা হাদিসই না আল্লাহর ওয়াস্তে বলছি ভাই একটা বিষয়ে ডিসিশন দেওয়ার আগে অবশ্যই আপনি গবেষণা করে ডিসিশন দিতে হবে আর আপনি হাফিজুল হাদিস নন আপনি কেন আপনার সিদ্ধান্ত দিবেন আপনি তো সব হাদিস সব সনদ সম্পর্কে জ্ঞান রাখেন না আপনি ডিসিশন দিতে হলে একজন নুক্কাত পর্যায়ের মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে বলতে হবে যিনি হাফিজুল হাদিস তফকার মুহাদ্দিস যে অমুক ইমাম বলেছে এটা জাল হাদিস রেফারেন্স দিয়ে বলে আপনি তো এরকম যোগ্য ব্যক্তি না আপনি একটা উদাহরণ দিচ্ছি মেডিকেল সায়েন্সের মেডিসিন বিশেষজ্ঞ যিনি আছেন উনি ওষুধ সম্পর্কে ডিসিশন দিতে পারেন উনি যোগ্য এই ব্যাপারে অভিজ্ঞ আপনি হাতুড়ি ডাক্তারও না জাস্ট একজন ফার্মাসিস্ট আপনি যদি বলেন এই ওষুধ খাওয়া যাবে না বা এটাই খেতে হবে তাহলে এই ডিসিশন গ্রহণযোগ্য না কারণ আপনি যোগ্য না আপনি ডাক্তারের প্রেসক্রিপশন যেটা ওটা ফলো করে আপনাকে ওষুধ দিতে হবে নিজে ডাক্তার সাজলে হবে না কারণ আপনি ডাক্তার না আমরা যারা আলিম আমরা তার হাফিজুল হাদিস নই আমরা ডিসিশন দেওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গবেষণা করতে হবে আর না হয় পূর্বসূরী ইমামদের মুহাদ্দিসিনে কেরামের রায়কে ফলো করে ওনাদের কথাকে কুট করে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে আপনি বলছেন উতলুবুল ইলমা ওয়ালা বিসিন জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয় এটা জাল হাদিস আরে ভাই আমার আল্লাহর দোহাই লাগে শুনো হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাই যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন এক বর্ণনা আছে উনি 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ইমাম বাইহাকি তিনি সুহাবুল ইমানের মধ্যে লিখেছেন এই হাদিসটা উল্লেখ করে সনদ সহকারে হযরত আনাস থেকে হাদিসটা উল্লেখ করে লিখেছেন ইমাম ইবনু আদি আল কামিল ফি দুআফাই রিজাল সেখানে উল্লেখ করেছেন কানজুল উম্মালের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ এই হাদিসের সনদের মান কি এটা জাল হাদিস না আল হাদিস এই ব্যাপারে পূর্বের ইমাম ইমাম বাইহাকি হাফিজুল হাদিস ইমাম সাখাবি এবং ইমাম ইবনু হাজার আসকালানি শারিহুল বুখারী উনি বলেছেন যে হাদিসের সনদ হলো দাঈফ জাল নয় মওযু নয় এটা আল হাদিস জাল হাদিস নয় যারা এটাকে জাল হাদিস বলে নিঃসন্দেহে তাদের পর্যাপ্ত কোনো গবেষণা নাই অমুক হুজুর বলছে এটা জাল হাদিস ওই হুজুরের রেফারেন্স দিয়ে চালাই দিস কিতাবের রেফারেন্স দেও ভাই পাগলামি করবা না আমার জানামতে এই হাদিসটা তিনজন সাহাবি থেকে বর্ণিত রয়েছে কয়জন সাহাবি
তিনজন সাহাবী আরো বেশি থাকতে পারে আমি কমটা বললাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেই আমার জানামতে দুইটা সূত্রে হাদিস বর্ণিত আছে আমি আসমার রিজাল নিয়ে গবেষণা করি আমি উলুমুল হাদিস নিয়ে যথেষ্ট গবেষণা করার চেষ্টা করি আমি বলছি শোনো ভাই আমার মুহাদ্দিস নে কেরামের রায় এটা জাল হাদিস নয় এটা আল হাদিস রাসূলের হাদিস এটা জাল হাদিস বললেই বোঝা যাবে আপনি হাদিস শাস্ত্রে দুর্বল গবেষণায় আপনার সমস্যা আছে অতএব এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একাধিক সূত্রে প্রমাণিত কথাটা কি বুঝতে পারছেন সবাই কি কথাটা বুঝতে পারছেন আমি যে রেফারেন্সগুলি দিলাম প্রয়োজনে নোট করেন শুআবুল ইমানের মধ্যে উল্লেখ আছে দুই নম্বরে হলো হাফেজ শামসুদ্দিন সাখাব যিনি হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র উনি মাকাসিদুল হাসানার মধ্যে বলেছেন তিন নম্বরে নোট করেন ইমাম اسماعিল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে বলেছেন এটা আল হাদিস জাল হাদিস না আল হাদিস ইমাম মোল্লা আলী কারী বলেছেন আসরারুল মারফুয়া খুলেন এটা আল হাদিস জাল হাদিস নয় কেন আপনি কিতাবুল আনতাজির উপরে নির্ভর করে জাল হাদিস বানিয়ে দিতেছেন জোর কইরা জাল বানিয়ে দিবেন এটা একটা রাসূলের হাদিসকে জোর করে জাল বানাই দিবেন আপনি এরকম করবেন না মদিনাওয়ালার হাদিস নিয়ে কথা বলার আগে আসমাউ রিজাল খুজুন এবং উলুমুল হাদিস জানুন পূর্বসূরি ইমামদেরকে ফলো করুন চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যেই পথে আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে অতএব আমরা যে কোনো ব্যাপারে দেখব আগের নিয়ামতপ্রাপ্ত বান্দারা সালেহীন আল্লাহর আউলিয়ারা মুহাদ্দিসিন ফুকাহা আইমাই কারাম কি ডিসিশন দিয়েছেন ওই ডিসিশন যদি ফলো করেন আমার আল্লাহ জানায় দিবেন আমার আপনার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ এই জন্য আমার দাদু ভাইরা গো বিরক্ত হইতেছেন আপনারা এই কথাগুলি যুগ উপযোগী কথা আমাদের যুবকদের প্রত্যেকের ডানে বামে কথাগুলি হয় কিন্তু আপনাদের জানতে হবে ভাই ভাই যদি আমরা না বলি আপনারা কথাগুলি কোথায় পাবেন আমরা শুনেছি অনেক ভাইরা বলতে নবীজি মেরাজে রজব মাসে গিয়েছেন এটা নাকি কোনো দলিলে নাই আল্লাহ এরা এত কম জ্ঞান নিয়ে ময়দানে কথা বলছে আমি তাদের জন্য আফসোস করি দোয়া করি আল্লাহ তাদেরকে আরো যোগ্যতা দান করুন মেরাজ কোন মাসে হয়েছে এই ব্যাপারে অনেকগুলি মত আছে কিন্তু একটা মতের উপরে মুহাদ্দিসিনে কেরামদের রায় হয়েছে ডিসিশন হয়েছে একটা ফয়সালা হয়েছে আমি বলে দিচ্ছি শুনুন আমার ভাইরা আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না আল্লাহ পাকের ফজল করমে যেটা রেফারেন্স দিচ্ছি নিশ্চিত খুঁজে পাবেন ইনশাআল্লাহ যদি খুঁজে না পান আমার সহযোগিতা নেন আমি আপনার ভাই আমি আপনার শত্রু না আমি আপনাকে খুঁজে দেখাবো বের করে দিব আপনি সত্যটা জানতে চান আমি আপনাকে হেল্প করব ভাই আমার শুনুন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মিরাজ রজব মাসে হয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত মুহাদ্দিসিনে কেরাম এই রায়টাকেই শক্তিশালী মত বলে উল্লেখ করেছেন কয়েকটা কিতাবের নাম বলি এক নম্বরে শারহু মাওয়াহিব মানে মাওয়াহিবুল লাদুনিয়া সরাজিনি লিখেছেন ইমাম জুরকানি আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন সারা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত আলেমদের কাছে নির্ভরযোগ্য মুহাদ্দিস নুকাত পর্যায়ের মুহাদ্দিস জরাহ তাজিল করার মতো মুহাদ্দিস এই ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে এই হাদিস এই বিষয়টা নিয়ে উল্লেখ করেছেন লাইলাতুল মিরাজ কোন মাসে কত তারিখ দ্বিতীয় আরেকটা রেফারেন্স শুনে রাখেন ভাই কাজে লাগবে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাউজি রাহমাতুল্লাহ আলাই তিনার লেখা কিতাব আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবটা দেখেন ওখানে স্পষ্ট কুলতু দিয়ে উনি লিখেছেন কুলতু মানে আমার রায় বা ফয়সালা তিন নম্বরে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি যিনি শারিহুল মুসলিম তিনি রাউদাতুত তালিবিন সেই কিতাবের মধ্যে স্পষ্ট রায় উল্লেখ করেছেন চার নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নাহার মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাফিজুল হাদিস উনি ওই ফয়সালা দিয়েছেন ইমাম বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি শরহে বুখারী মধ্যে উল্লেখ করেছেন ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন আমি কয়টা কিতাবের নাম বললে আপনি খুশি হবেন জানি না আরব আজমের সর্বজন বিদিত একজন মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনভী
রাহিমাহুল্লাহ ভারতের লখনউতে ওনার বাড়ি আমি ওনার মাজার জিয়ারত করে আসছি ওনার লেখা একটা কিতাব আছে আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু ফিহি আকওয়াল মানে নবীজির মিরাজ কোন মাসে কত তারিখটা নিয়ে অনেক মত আছে এর মধ্যে আল্লাহর হাবিব রজব মাসের 27 তারিখে মিরাজ করেছেন এটাকে উনি বলেছেন ওয়াহুয়াল আকওয়া এটা শক্তিশালী মত আব্দুল হাই লখনবী বলেছেন যে ওয়াকালা বাদুহুম ওয়াকাওয়াহু বাদুহুম এটাকে মুহাদ্দিসদের অনেকেই বলেছে এটাই শক্তিশালী মত হাফেজ আব্দুল গনি মাকদিস ইমাম ইবনে কাসির উনারা বলেছেন এটাই হলো মুখতার এই মতটা হলো গ্রহণযোগ্য মত মুতামাদ মত অতএব আমি আপনাকে বলছি ভাই আল্লাহর দোহাই লাগে শোনো পূর্বসূরী মুহাদ্দিসিনে কেরামদের রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখে মিরাজে গিয়েছেন ওয়াহুয়াল আকওয়া এটা শক্তিশালী মত এটা গ্রহণযোগ্য মত যেখানে একটা মামলায় যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে যায় বাংলাদেশের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি যদি একটা রায় দেয় সেখানে চায়ের দোকানদার হিসেবে আপনি সমালোচনা করার যোগ্যতা রাখেন এটা বাংলাদেশে উদাহরণ এর চাইতে আরো উর্দ্ধ মাকামের লোক হলো পূর্বসূরী ইমামগণ আইমা ইকরাম মুজতাহিদ মুজাদ্দিদ ফুকাহা ওনারা বলেছেন নবীজির মিরাজ রজব মাসের কয় তারিখ 27 তারিখ ভাই আমার হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুআবুল ঈমান এবং ফাদাইলুল আওকাত দুইটা কিতাবের মধ্যে আমার জানা মতে কয়েকটা হাদিস আনছেন একটা হাদিস আমি আপনাদের পড়ে শোনাই হাদিসের সনদ ইমাম বাইহাকি বলেছে হাসান সনদ জয়ীফ না আবার সহিহ না হাসান সনদ এবং এটার শাওয়াহিদ রয়েছে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেন আমার দয়াল নবীজি বলেন ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহার রজব মাসে একটা দিন আছে গো এবং একটা রাত আছে মানসা মাযালিকাল ইয়াউম যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে কানা কামান সামা মিনাদ দাহরি মিআতাসানা সেজন্য একটা রোজার বিনিময়ে 100 বছর নফল রোজার সমান সওয়াব পাইল আর ওই এক রাতে যারা বন্দিগি করবে এক রাতের নফল নামাজ 100 বছর নফল নামাজের সমান সওয়াব আল্লাহর নবী বলেছেন ওই দিন ওই রাতটা হলো রজব মাসের 27তম দিন 27তম রাত এই হাদিসের সনদের মান নিয়ে আমাদের কথা বলার আর সুযোগ নাই যেহেতু ইমাম বাইহাকি নিজেই বলেছে এটা হাসান সনদের হাদিস এছাড়া এটার শাওয়াহিদ হিসেবে আরো হাদিস আছে ইহিয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালি আরেকটা হাদিস উল্লেখ করেছেন যেটা হাফেজ জাইনউদ্দিন ইরাকি তাখরিজু ইহিয়ায়ে উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে এই হাদিসটাকেও দাঈফ বলেছেন মানে বাতিল নয় জাল হাদিস নয় আল হাদিস আর দাঈফ ইউআমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কেউ যদি রজব মাসের 27তম দিনে রোজা রাখে তাহলে এক রোজায় 60 মাসের নফল রোজার সমান সওয়াব সুবহানাল্লাহ বলেন এরকম আর অনেকগুলি রাওয়ায়েত এই সবগুলি রাওয়ায়েত উল্লেখ করেই স্পষ্ট প্রমাণিত হয় রজব মাসের 27তম দিনে রোজাও আছে রাতে নফল বন্দিগিও আছে